এই মুহূর্তে আমরা সভার সূচনা করছি। আমাদের আজকের সম্মানীয় অতিথি মাননীয় বিষ্ণুপদ জানা, উনি জাহানাবাদ ঠাকুর চক হাইস্কুলের প্রধান শিক্ষক। তাছাড়া তিনি বাংলা ভাষায় নিয়ে গবেষণা করছেন এবং তিনি আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে। তার কিছু আলোচনা দিয়ে আমাদের আজকে বাসুরের কাজ শুরু করব। নমস্কার। বসন্তের মধ্যাহ্ন বেলা অতিক্রম করতে আর বেশি বাকি নেই। এরকমই একটি জায়গায় সমাজ কল্যাণ সংঘ প্রতি বছরই আন্তরিকতার যে অনুষ্ঠানগুলো করে থাকেন, তার একটি অন্যতম অনুষ্ঠান হচ্ছে এই সাহিত্য ভাষণ, সাহিত্য পত্রিকা প্রকাশ। সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চার লক্ষ্যে সমাজ কল্যাণ সংঘ এগিয়ে চলেছে। এখানে নেই ঘটনার জৌলুসতা, নেই অনুষ্ঠানের আড়ম্বরতা, নেই সিরিয়ালের কোনো নায়ক নায়িকা। আছে এদের আন্তরিকতা, আছে এদের সৌহার্দ্য, ভ্রাতৃত্বতা, সৌজন্যতা। তাই আজকে এরকমই অনুষ্ঠানগুলো এরা করে যেতে পেরেছেন। সাহিত্য সহিতত্ব থেকেই এসেছে, শব্দ এবং অর্থগত যে সূত্র সেইটা কতটা আমরা কবি সাহিত্যিক লেখক হিসেবে তুলে ধরতে পারি তাই সাহিত্যের কথা বলে। আবার সাহিত্য বলতে সহিতত্ব অর্থাৎ জীবনের সঙ্গে সম্পৃক্ত যে সাহিত্য, যে রচনা, তাহাই সাহিত্য আমরা বলি। তো সাহিত্য হতে গেলে এই জীবন কেন্দ্রিক সংঘাত মুখর গদ্যাত্মক রচনা হতে পারে, পদ্যাত্মক রচনা হতে পারে, যে লেখা আমার জ্ঞান চর্চার মধ্য দিয়ে, সমৃদ্ধির মধ্য দিয়ে নিজেকে আমি মেলে ধরতে পারব, সেই চর্চা সাহিত্যের বিষয় হবে। আমরা অনেকেই সাহিত্য রচনা করছি, করে চলেছি, আগামী দিনে অনেকে করবেন। কিন্তু সাহিত্যের অন্যতম উদ্দেশ্য যেটা, সমাজকে তুলে ধরা, জীবনকে তুলে ধরা, জীবনের সমস্যাকে সকলের কাছে পৌঁছে দেওয়া, সঞ্চারিত করা, সেটাই সাহিত্যের কাজ। তাই সাহিত্য অন্তরের জিনিসকে সঞ্চারিত করে প্রকাশ করে, আমার অন্তর্নিহিত সত্তার প্রকাশ ক্ষমতাই সাহিত্য। রবীন্দ্রনাথ তার সাহিত্য প্রবন্ধে বলেছেন, তিনি বলেছেন, সাহিত্য কোনো ব্যক্তি বিশেষের নয়, সাহিত্য দৈববাণী, সাহিত্য কোনো রচয়িতার নহে, সাহিত্য প্রকৃতির আরসি। তাই প্রকৃতিতে ঘটে যাওয়া যা ঘটনা সাধারণ মানুষের চোখে একরকম, সাহিত্যিকের চোখে আরেক রকম। আমরা সেই ঘটনাগুলোকে নিজের মনের রসে জারিত করে যখন প্রকাশ করি এবং সেই প্রকাশটা, সেই লেখাটি, সেই প্রকাশনাটি যদি পাঠক মহলে গ্রহণযোগ্যতা পায়, তাহলে আমার লেখাটি সাহিত্য হয়ে উঠেছে বলে আমরা মনে করি। এখানে অনেক প্রশ্ন আছে, কাব্যের আত্মা, সাহিত্যের আত্মা কি? সেটা ভাবের জগৎ, ধ্বনির জগৎ না রসের জগৎ? সে দীর্ঘ আলোচনা। অতুল চন্দ্রগুপ্ত তার কাব্য জিজ্ঞাসা গ্রন্থে এ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তবু শেষ পর্যন্ত তিনি তার সমাধানে আসতে পারেননি। এ নিয়ে অনেক আলঙ্কারিকরা অনেক কথাই বলেছেন। সেখানে অ্যারিস্টটলের কথা অনুসারে সাহিত্য অনুকরণ বৃত্তি, কিন্তু সেই অনুকরণ নিখাত শব্দানুবাদ বা শব্দের অনুকরণ নয়, সেই অনুকরণ প্রকৃতির অনুকরণ, সেই অনুকরণ মানবীয় চরিত্র, মানব হৃদয়ের অনুকরণ। বিবেকানন্দ বলেছেন যে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয় তখন কিন্তু তুমি হৃদয়ের সঙ্গে থাকো, কেননা মস্তিষ্ক তার জ্ঞান দিয়ে তোমার ভালো করতে পারে, আবার মন্দ করতে পারে, কিন্তু হৃদয় তোমাকে সর্বদা ভালোবাসতে পারে, তাই তুমি হৃদয়ের কাছেই থাকো। খুব সুন্দর একটি কথা। আমরা সাহিত্যিকরা
সেই মানব হৃদয় মানব চরিত্রকে খুঁজে চলি, যেখানে আমার লেখার সূত্রটি আছে, লেখার প্রসঙ্গটি আছে। তাই আমরা জানি ঊনবিংশ শতাব্দীর কবিতা বিংশ শতাব্দীর কবিতা বিষয়ের নয়, বিষয়ের ওপর নির্ভর করেছে। কিন্তু তা কবিতা কাকে বলে এরকম এক কথায় সংজ্ঞা দেওয়া বড় মুশকিল। তো সেরকমই একটি জায়গায় বলবো, আমার লেখা সাহিত্য হচ্ছে কিনা, আমার লেখা পাঠকের সংখ্যা হচ্ছে কিনা, পাঠক আমার কবিতা পড়ছে কিনা, কি আমার গ্রহণযোগ্যতা কতটা, এটা কিন্তু সময় বলবে, এটা কিন্তু সাহিত্য বলবে। যাই হোক, রবীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, এরা প্রত্যেকেই স্বীকার করেন যে কোনো এক কবি সব ভালো কবিতা কখনো লিখতে পারেন না, অনেক কবিতা লিখলে তার মাঝে কিছু ভালো কবিতা আসে। তাই ভালো কবিতা, বিশুদ্ধ কবিতা আমাদের সবাইকে লিখতে হবে, যে কবিতা আমাদের আগামী সমাজ, প্রজন্ম এবং এই সত্তা, সৃষ্টি, সাহিত্যকে টিকিয়ে রাখবে। তবে গিয়ে আমাদের গ্রহণযোগ্যতা, তবে গিয়ে আমাদের মূল্য, তবে গিয়ে এই ঘটা করে সাহিত্য চর্চা করার উদ্দেশ্য সার্থক হবে। বিশেষ করে খেজুরিতে এই জায়গাগুলো বেশি প্রস্তুত হয়েছে। খেজুরির মাটি আপনারা জানেন খুব উর্বর মাটি, এর পলি মাটি, আলপদ, কথামুখ, পরবাসী চাঁদ, শ্মশান সবই কিন্তু কবিতার প্রসঙ্গ হতে পারে। তাই খেজুরি আজকে কোনো জায়গায় পিছিয়ে নেই, খেজুরি কিন্তু সব দিক থেকে সাহিত্য, সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির জায়গায় নিজেকে তুলে ধরছে। ধন্যবাদ আমাদের ডক্টর কৃষ্ণপদ জানা মহাশয়কে, তার আলোচনার মধ্যে অনেকগুলো দিক আমরা পেয়েছি, সেই সঙ্গে পেয়েছি খেজুরির প্রশস্তি। প্রশস্তি নয় সত্যি কথাই, যে এই খেজুরি আমাদের ইতিহাস ঘাটেও দেখা যাবে, ভারত স্বাধীন হওয়ার অনেক আগেই তারা স্বাধীনতা ঘোষণা করেছিল। আবার এই যে বিরাট পরিবর্তন হয়েছে 2008 সালে, তার মূলেও কিন্তু এই খেজুরি, এবং অনেক কিছু দিক উন্মোচন করছে খেজুরি সব দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়েও। তো আজকে আমরা এই সাহিত্য বছরে যার আহ্বানে উপস্থিত হয়েছি, আমাদের সুভাষ দাস, সুভাষ মণ্ডল, তিনি কেবলমাত্র খেজুরি নয়, খেজুরি ছেড়ে কলকাতায়ও তিনি খুব দাপিয়ে বেড়াচ্ছেন সাহিত্য নিয়ে, এবং অনেকগুলো পত্রিকার সঙ্গে তিনি যুক্ত। এই সাহিত্য সভায় যারা এসেছেন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে, সাহিত্য জগতে বিশেষ করে মেদিনীপুর জেলার কবি সাহিত্যিক যাদেরকে আমরা আজকে পেয়েছি, আমরা গর্বিত সবাই গুণীজন। এই প্রত্যন্ত এলাকায় থেকে পেয়েছি, গত বছরও পেয়েছিলাম, আমরা তাই গর্বিত, এবং তার জন্য তাদেরকে আমি আবার শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে যে সাহিত্য সভা আমরা কেন করছি, আমরা এই প্রত্যন্ত অঞ্চলে এই জন্য সাহিত্য সভা করছি, সাহিত্য মানুষের জীবনে যে ভুল ত্রুটি কিংবা চলার পথ, সেই চলার পথে সচেতনতা এনে দেওয়ার জন্যে সাহিত্যিকরা সাহিত্য সৃষ্টি করেন। সাহিত্যিকদের এই সাহিত্য সৃষ্টির মধ্য দিয়েই মানুষ এগিয়ে যায়। আমরা আজকে সিরিয়াল দেখছি, সিরিয়ালটা যে তৈরি হচ্ছে ওটাও সাহিত্যিক সেটাই করেছেন, কিন্তু আমরা সিরিয়াল দেখার সময় ভাবছি যে এই অভিনেতা তো অভিনয় করছে খুব ভালো লাগছে, তাকে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে দেখতে, কিন্তু যে সাহিত্যিক ওইটা রচনা করেছেন তিনি যদি সেই সভা মঞ্চে আসেন তাকে দেখার জন্য কেউ আসে না। কিন্তু সেই সাহিত্যিক যদি সেই সাহিত্যটা না সৃষ্টি করত, সিরিয়ালটা তিনি না রচনা করতেন, তাহলে কোথায় নাটক শিল্পী, কোথায় থাকতো তার মর্যাদা, কিছুই থাকতো না, সঙ্গীত শিল্পীর মর্যাদাও থাকতো না, থাকতো না অভিনেতা অভিনেত্রীর সম্মান এবং মর্যাদা। আমরা মূলকে ছেড়ে আমরা যারাকে নিয়ে মাতোয়ারা হচ্ছি এই সমাজ, কিন্তু মূলে যারা আছেন, যারা সৃষ্টি করছেন, তাদের সৃষ্টির কথা আমরা শুনছি না, আমরা সৃষ্টির বাইরে আমরা মনে করছি যে এরাই বোধ হয় সব থেকে বড়। যেখানে যখন দেখা যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব কম মানুষকে পাওয়া যায়,
এটা আমাদের দুঃখের বিষয়, এটা আমাদের সমাজের লজ্জা, সমাজের লজ্জা। কারণ যারা সাহিত্য সৃষ্টি করেন, যারা স্রষ্টা, যেমন বিশ্ব স্রষ্টা, তিনি মানব জীব জন্তু জানোয়ার সবাইকে সৃষ্টি করেছেন, তিনি সকলের ঊর্ধ্বে। সেই রকম এই সমাজে কি নাটক, কি সিনেমা, কি কবিগান কিংবা গান, যাই হোক না, যাই সাহিত্য সৃষ্টি হোক না কেন, সমস্ত সাহিত্য সৃষ্টির কর্তা যারা, যারা সৃষ্টি করছেন, এই কাজে লিপ্ত আছেন, সেই সব মানুষদেরকে আমরা শ্রদ্ধা জানাতে ভুলে যাচ্ছি। এটা বড় লজ্জার বিষয়। তাই আমরা চেষ্টা করছি আমাদের জাহানাবাদ সমাজ কল্যাণ সংঘের তরফ থেকে এইসব গুরুজনদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাতে আমরা এই সাহিত্য ভাষণের আয়োজন করেছি। সব থেকে এই সমাজ কল্যাণ সংঘের যুবগোষ্ঠীদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরা এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে একটি ছোট্ট আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। হে বিশ্বকবি, আজি হতে শত বর্ষ আগে বাঙালির ঘরে যে তুমি লিখিছ বসে ঐশ্বরে কৌতূহল ভরে, তোমার প্রথম কবিতাখানি জল পড়ে পাতা নড়ে। সেই দিন হতে তোমার লেখনী ধরে সাজাইছ সাহিত্যের আঙিনা, গল্প কবিতা নৃত্য নাট্য উপন্যাস ছড়া গান প্রবন্ধ সম্ভারে, আজি হতে শত বর্ষ আগে মানবের কল্যাণের তরে। শিশু মনে দিয়েছ স্বপ্নের দোলা, সেখানে বীর সাহসী হয়ে পথ চলা, ঐশ্বর প্রাণে জাগারে সৎ পথে সদা এগিয়ে চলার প্রেরণা, যৌবনের উচ্ছ্বাসে জাগারে বিশ্ব মানবের ভালোবাসার উদ্দীপনা, বার্ধক্যের হাতে দিলে ভক্তির পুষ্পাঞ্জলি ধরে। হে প্রাণের কবি, প্রেমের কবি রবি ঠাকুর, তুমি এসেছিলে শত বর্ষ আগে বাঙালির ঘরে। হিংসা দ্বন্দ্ব ভরা অন্ধ বিশ্ব সমাজের অভিনব জীবন দর্শন গীতাঞ্জলি রচনা করে, সাম্য মৈত্রী ঐক্য প্রেমের বাণী শোনালে সবারে, পেলে বিশ্ব কবির সম্মান জগৎ সংসারে। ধন্য মোরা, ধন্য বঙ্গভূমি, এসেছিলে তুমি বাঙালির ঘরে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, বাঙালির ঘরে যত ভাই বোন রক্তকে ঘাম করে মাঠে মাঠে ফসল ফলায়, তুমি তাদের সুখ দুঃখ হাসি কান্নার কথা পৌঁছে দিয়েছ বিশ্বের দরবারে। হে বিশ্বকবি রবীন্দ্রনাথ, শত কোটি প্রণাম তোমারে। তোমার লেখনীতে ফুটে উঠেছে দুই বিঘা জমির করুণ ইতিহাস, পুরাতন নৃত্যের দীর্ঘশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে জেহাদ দেবতার গ্রাস। তোমার কণ্ঠে ধ্বনিত হয়েছে সমস্ত জাতির মিলন চিত্ত, অখণ্ড ভারতের আবাহনী গান, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল গঙ্গা যমুনা উচ্ছল জল জিতরঙ্গ। খণ্ডিত ভারতের বুকে আজ চলছে খুন ধর্ষণ রাজানি সন্ত্রাস, রাজ সিংহাসনে বসে হাসে স্বার্থের কৃতদাস, বঞ্চিত রাইয়া দোলাঞ্চিত হয় প্রতি পরে পরে, স্বাধীনতার সুখ স্বপ্নের দ্বারে মাথা ঘুরে অশ্রু ফেলে। হে কবিগুরু রবি ঠাকুর, ভারতবাসীকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে যে চেতনার মন্ত্র দিয়ে গেছ তোমার রচনায়, সেই বিশ্বপ্রেমের শাশ্বত বাণী শোনাতে এসো ফিরে এই বাংলায় এই বাঙালির ঘরে। নমস্কার। এখন আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রধান অতিথি হিসাবে, আজকে নাকি মনোনীত আমরা করি, এবং তিনি সে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, মুগবিয়া থেকে আগত সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক মাননীয় অজিত জানা। তিনি পেশায় শিক্ষক, নেশায় কলমচি বলবো না সাহিত্যিক বলবো, যাই হোক সাহিত্যিক। তার অনেকগুলো পত্রিকা আছে, আমাদের বইমেলাতেও দু একটি প্রকাশ পেয়েছে। উনি এবং ওনার সপরিবারে কিন্তু এই বিষয়টিতে সাংঘাতিকভাবে লেগে আছেন, যেটি সব জায়গায় পাওয়া যায় না, সমস্ত কবিদের ভাগ্যে জোটে না যে কন্যা সহধর্মিনী পুত্র সবাই মিলে কলম ধরছি, সবার ভাগ্যে কিন্তু জোটে না। যে ভাগ্যে সৌভাগ্যের অধিকারী অজিতবাবু, সে অজিতবাবুকে আহ্বান করব আলোচনায়। সাহিত্য আমাদের মানসিকতাকে উন্নত করে, সাহিত্যের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকব। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লেখক নেহাত কলম পেশা মজুর। হ্যাঁ, আমরা সেই কলম পেশা মজুর, এতে দুঃখের নেই, লজ্জার নেই,
কারণ কৃষক যখন ফসল ফলায় তখন তিনি কবি, যিনি গান করছেন তিনিও কবি, আপনি ছবি তুলছেন আপনিও কিন্তু কবি, আজকে যারা আয়োজক তারাও কিন্তু সাহিত্যিক কবি। সুতরাং সংস্কৃতির চর্চা শুধু কবি সাহিত্যিকরা করে এ কথা ভুল। যিনি আজকের মঞ্চসজ্জা করেছেন, যিনি দোকান দিয়েছেন, তিনিও কিন্তু একজন কবি, কারণ সুন্দর করে চাটা পরিবেশন করছে, সেটাও তার শিল্প। যে মা সুন্দর রান্না না করলে আমরা খেতে পেতাম না, তাই আমার জননী তিনিও কিন্তু একজন কবি। সুতরাং মাঠে ময়দানে ঘরে সংসারে কবিরা আছেন, সাহিত্যিকরা আছেন, সেই সাহিত্যের মালা তারা বুনে যাচ্ছে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা অনেক কিছুই পেয়েছি, সেই পাওয়ার মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। সেই জন্য জীবনানন্দ দাস বলেছেন, অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে, ক্লান্ত ক্লান্ত করে। সাহিত্য চিন্তা চেতনার দ্বার উন্মোচন, উন্মোচনে সলতে পাকান কে? ঋষি বঙ্কিমচন্দ্র। এ কথা আমরা স্বীকার করি, সাহিত্যে চিন্তা চেতনার দ্বার উন্মোচনে সলতে পাকিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, আর তাতে তেল সিঞ্চন করেছিলেন সাহিত্যিক কথা সম্রাট বঙ্কিমচন্দ্র। সুতরাং হারানোর কিছু নেই। আপনারা জানেন যে মানুষ যখন যে বিষয় নিয়ে ভাবনা করে, তার যদি সেখানে স্বাচ্ছন্দ্য থাকে সে বিষয় নিয়েই করবেন। আমি কবিতা লিখতে ভালোবাসি, আমি কবিতা লিখব। আমি ছড়া লিখতে ভালোবাসি, আমি ছড়া লিখব। আমার প্রয়োজন নেই আমার প্রবন্ধ লেখার জন্য, কারণ চিন্তা অনুশীলন সাহিত্যের মধ্য দিয়ে আমার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বলবো যে যেমনই লিখছেন তাই কিন্তু সৃষ্টি। রবীন্দ্রনাথের ছোট কাকা বলে কওয়া, শেখে নেছে কথা কওয়া, অওয়া, এই যে তার শব্দবন্ধ, তা কিন্তু শিশুপাঠ্য। আবার রবীন্দ্রনাথের কবিতা বাংলা স্নাতকোত্তর বিভাগেও রয়েছে। সুতরাং রবীন্দ্রনাথকে শিশুও ভাবতে পারি, আবার বর্ষিয়ান কবিও ভাবতে পারি। তাহলে আমি যদি ছোটদের লেখা লিখে এই সমাজে আমার সাহিত্যকে পৌঁছে দিতে পারি, তাহলে আমি পিছিয়ে নেই। সুতরাং সবাই কিন্তু লেখক শিল্পী, আগেই বলেছি, বাড়ির মাও সাহিত্যিক, বাবাও সাহিত্যিক, সন্তানও সাহিত্যিক। আজকে সুনীলদা বলছিলেন যে সাহিত্যের অঙ্গনে আমাদের পরিবারকে তিনি দেখতে পান, এটা আনন্দ দেয়, এটা গর্ব দেয়। আমি কি রেখে গেলাম পৃথিবীতে? আমার রচিত দু একটা গ্রন্থ, দু একটি পত্রিকা। আজকে যে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের লেখা এই গ্রাম বাংলায় বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। টলস্টয় বলেছিলেন, যে বিষয়ে আপনি গভীর আগ্রহ বোধ করেন না সে বিষয়ে কখনোই লিখবেন না। আমরা কিন্তু অনেক সময় আধুনিক কবিতা লিখতে গিয়ে নিজের বিন্যাসটাকে হারিয়ে ফেলি। কি প্রয়োজন? আমি যেমনটাই বুঝি তেমন করে লিখব। হ্যাঁ, তবে সাহিত্যের কিছু বিধি নিষেধ আমাদের মানতে হয়, যেগুলো পালন করা একান্ত প্রয়োজন। যিনি লিখুন, যিনি কবি হন, তার কবিতা ভাষা যেন নিজস্ব হয়। যখনই কবির কবিতা পড়বে বলে দিতে পারে যে এটা শুভদীপের কবিতা। আমরা যারা কবিতা লিখব আমাদের নিজস্ব কবিতা ভাষা যেন আমাদের একান্ত নিজের হয়। আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, কিন্তু কখনোই তার বৈশিষ্ট্যকে আমার সাহিত্যের বৈশিষ্ট্যে আনবো না। আমার নিজস্ব কবিতার ভাষা আমাকে প্রয়োগ করতে হবে, তবেই হবে আপনার সার্থক লেখা। কারণ কবিতা ভাষা, কবিতা শব্দ, কবিতা শব্দবন্ধ, তা আপনার নিজস্বই হওয়া উচিত। আজকের আধুনিক কবিতারা শব্দ নিয়ে ভাবেন, তারা নিজস্ব চর্চার মধ্যে গিয়ে যান। সুতরাং কবিতার একটি নির্দিষ্ট স্টাইল থাকা দরকার। তাই আসুন আমরা আমাদের কবিতার ভাষা আমাদের সাহিত্যে তৈরি করি। কবিতা উচ্চারণে মাটির কথা থাকবে, জনপদের কথা থাকবে, শিকড়ের কথা থাকবে, এই এলাকার মানুষজনের কথা থাকবে, তবেই সেই কবিতা সার্থক হবে। আমি আর কবিতার দু একটি কথা বলে শেষ করব, কারণ কবিতা মৌলিক শোনার প্রয়োজন রয়েছে। আমরা কবিতার ভাষায় অনেক সময় প্রয়োগ করি মৌনতা, কিন্তু দুঃখের বিষয় মৌন কথাটি হচ্ছে ঠিক, মৌনতা কথাটি ভুল, কিন্তু আমরা প্রয়োগ করি। ঐক্য বানানটা ওই কয় জহলা, কিন্তু ঐক্য তার নয়, ঐক্যতা আমরা কিন্তু জখলা প্রয়োগ করি। আমি একবার একটা প্রবন্ধ লিখেছিলাম ঐক্যতা, ওই ক কয়াকার দন্ত, কিন্তু তার মাননীয় পত্রিকা সম্পাদক কেটে তাকে জখলা করেছে। দেখুন তার সেই ধীশক্তি নেই, সেই বিচক্ষণতা নেই, তিনি পত্রিকা সম্পাদনা করবেন হয় কখনো? আমরা যারা কবিতা লিখি আমরা কিন্তু অভিধান টেবিলে রেখে লিখি। সুতরাং আগে জানতে হবে শব্দের প্রয়োগ, শব্দের বানান, শব্দের ব্যাকরণগত একটা ঠিক। যেমন সব কথাটি থেকে আমরা সক্ষতা বলি, কিন্তু ভুল। উৎকর্ষ কথাটি থেকে উৎকর্ষতা বলি, কথাটি ভুল। আসুন আমরা এই শব্দগুলো যেন প্রয়োগ বিন্যাসে
সচেতন হই। আমরা অঙ্গন প্রাঙ্গন দুটো কোনটা তন্ত্র কোনটা মূর্ধন্য আগে জানতে হবে। অঙ্গন যন্ত্র প্রাঙ্গন কিন্তু মূর্ধন্য, কিন্তু আমরা না জেনে প্রয়োগ করি এবং না বুঝে বক্তব্য রাখি। সুতরাং ঠিক ঠিক শব্দ ব্যবহারের ভুলেই গদ্যের চেয়ে কবিতা আলাদা হয়ে যায়। শব্দের ধ্বনি মাধুর্যই কবিতার প্রাণ, সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন। কবিতা প্রথম লাইন লেখেন কবি আর দ্বিতীয় লাইন লেখেন ঈশ্বর, এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। সুতরাং আসুন আমরা কবিতা নিয়ে আরো বেশি চর্চা করি, আরো বেশি ভাবি। আমরা শব্দের প্রয়োগ, শব্দ বিন্যাস এবং শব্দ কবিতা ভাষা নিজস্ব স্টাইল তৈরি করব কবিতা সাহিত্যে, তবেই আমাদের সার্থক হবে রচনা। সুতরাং সেই সাহিত্যই আসুক আমাদের মধ্যে। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। আমাদের মধ্যে পেয়েছি প্রবীণতম রবীন্দ্রনাথ দাস অধিকারী, যিনি মহাটি থেকে এসছেন, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং তিনি অনেক রকম পেশায় যুক্ত ছিলেন এবং তার অভিজ্ঞতাও প্রচুর, কিছু বইও তিনি প্রকাশ করেছেন। তার আজকের অনুভূতি সহ তার স্বরচিত যা আছে লেখা আমরা শুনব। আমি আমার নিজের লেখা কবিতা পাঠ করেছিলাম। কবিতার নাম হচ্ছে বর্ণা পরিচয়। শিরান প্রত্যেকে নতুন বর্ণা পরিচয় থাকতে যেখানে শুভবধির জোয়া সৃজনশীল মননেই হবে অভ্যুদান বন্য লেখা পেরিয়ে আনবে সুবুদের সমাহার। সৃজন করতে চাই নতুন বর্ণ পরিচয় থাকবে স্থিতিশীল মনুষ সত্তা প্রগতি আরো প্রেমাচারে একাকার হবে বিশ্বময় ঈশ্বরের বর্ণ পরিচয় একটু বাঁচতে পারে অনন্য জীবনের হবে সুচরণ থাকবে না বেড়া যাও জাতি ধারণে সব দুঃখ রহিত ধ্যান উপাসনা পরম অস্তিত্ব সার্থক বিশুদ্ধ এবং আনন্দ। আর একটা কবিতা পাঠ করেছে নিষ্কর্ম কোন কিছু কাজের নয় অকর্ম না সবাই জানে তবু দেখি পাড়ার লোকে পাখি ধরে সদা টানে সকাল সঙ্গে রূপ ধারণা দাদা এটা প্রয়োজন খাই না সে ঘরে ভাত মাঠের মধ্যে পঁচিশে বাজার করি টাকায় খেতে খেলছে পাশ রাজ কোনটা তার হাতের কাছে তিন তিন যে বাদে শুন ধরে কানের কাছে পাশে পাল ফেলে সাবদায় দু টাকার গাড়ি গ্রামবাসীর বিপদে কালে কারোবারি রোগীর খবর সবার আগে সেই রাখে মরের মানুষ সদ্যতি হয় বয়ে নিয়ে যায় সব কথা রাত দুপুরে ডাকের পরে রামপতির যায় সে ছুটি ফারের পোটা পরিষ্কার পারেনি তুমি যায় নিজের মধ্যে সকল বাড়ি যে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ হবেই হবে রাগে টাকা দেবে গৌরীতে উপলব্ধ একটা দিতা হয় বারো মাসিক তার উপর ধরো গ্যালের মধ্যে হওয়া চাই খাওয়াটা হবে খিচুড়ি প্রসাদ ডাল চাল খোলা চাই ভোজ বাড়িতে করবে সব ক্যাটেমের সাথে ডাল লেগে অন্যান্য যে করে ঘিমা রেগেমেন্টে ডাল ঘটে নাম শুনতে পাও দর্শা যাত্রা দেখে ফিরে রাত ভরি ভাতের থালা ঢাকা থাকে বকুন দেয় লোকটা কেবল পরের কাজ করি নারী না যে ঘরের খড় নিষ্কর্ম অকে তো বললে পারে হেঁচে উড়িয়ে কথা আসা গালে গালে ধরল সংশোধনের নাই আশা হাসি খুশিতে পাড়া মাঠে রাখে সবাই বলে ছেড়ে থাকে।